তো আমরা এখন টাকি ঘাট ঢুকে গেছি, এটা হচ্ছে কলেজ মোড়, বাঁদিকেই হচ্ছে টাকি গার্লস কলেজ। এই হলো টাকির রাজবাড়ী। ব্রিজ থেকেই বাংলাদেশ দেখে নিলাম। হাই বাংলাদেশ গাইস, হাই বাংলাদেশ, খুব তাড়াতাড়ি আসছি তোমাদের কাছে। ও গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দেবুদার বাড়ি। পিছনে দেখেছো চালতা হাঁড়ি হাঁড়ি, যা যা বের বের। গুড মর্নিং ফ্রম হাসনাবাদ। আজকে আমি আছি দেবুদার বাড়িতে হাসনাবাদে। সো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন প্রায় বাজে, এই আমার ফোন সুইচ অফ হয়ে গেছে, বলতে পারবো না কটা বাজে, ছটা বাজে ঘুম থেকে উঠে পড়েছি। গ্রামের ওয়েদার আলাদাই, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, 11টা 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। এক হেভি লাগছে আমার, হেভি জায়গা, মুখটা ধুয়ে নেবো, পটি হয়ে গেছে সকাল সকাল, পটি করলি রে বাবা। সো বাই দ্য ওয়ে, দিস ইজ ডিয়র্গো, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়র্গোস ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর মজায় আছো, আর পজিটিভ আছো। আমি এত পজিটিভ আছি ভাই, চলে এসেছি আরও পজিটিভ হতে গ্রামে, যে গ্রামে এসে ফুল অক্সিজেন নিচ্ছি সকাল সকাল, ফুল মজ। সো আমরা এখন আছি হাসনাবাদ ব্রিজ, হাসনাবাদ ব্রিজের উপর এসে গেছি, মানে আমরা বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি, আমাদের বাড়িও ফিরতে হবে, বাড়ি ফেরার জন্য বেরিয়ে গেছি, দেবুদার বাড়িতে ছিলাম সারা রাত। হাসনাবাদ ব্রিজ থেকে একটা সুন্দর জিনিস দেখা যায়, যেমন এটা হচ্ছে, এটা কি নদী, ইছামতি নদী। তো ইছামতি নদী ওই যে ওই পাড়টা দেখতে পাচ্ছি, ওই যে সুন্দর জায়গাটা, আমি তোমাদের জুম করে এক্ষুনি দেখাচ্ছি, ওই জায়গাটা ওই ঠিক ওই অপোজিটে। ইছামতি নদীটা যেমনভাবে সোজা গিয়ে বাঁদিকে বেঁকে গেছে, ওই বাঁদিকে ঠিক তারপরে যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে দেখতে পাচ্ছি ওটা পুরো বাংলাদেশ, মানে আমরা বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে আছি গাইস। মানে এটা যদিও সীমান্ত না, মানে নদীটা পার করলেই বাংলাদেশ, জুম করে দেখাচ্ছি। সো এই হাসনাবাদ ব্রিজ থেকে এই এটা হচ্ছে ইছামতি নদী, ইছামতি নদীটার পাশ থেকেই মোটামুটি ওপারে, এই পার থেকে ওপারে যেটা দেখা যাচ্ছে, মানে নদীটা ক্রস করলে যেটা দেখতে পাবো আমরা আর কি, এটা পুরোটাই সম্পূর্ণ বাংলাদেশ। তো ভালো, বেশ, আমরা দেশ দেশ কানেক্টেড, আমরা পরি মানে প্রতিবেশী দেশ, ভালো লাগে ব্যাপারটা দেখতে, মজা না, খুব মজা। যাই হোক, আমরা ব্রিজ থেকেই বাংলাদেশ দেখে নিলাম। হাই বাংলাদেশ গাইস, হাই বাংলাদেশ, খুব তাড়াতাড়ি আসছি তোমাদের কাছে। কি দেবুদা, ঠিক আছে তো? গুড মর্নিং ম্যান, নেক্সট ইয়ার বাংলাদেশ। আমরা এখন টাকি ঘাট ঢুকে গেছি, মানে এটা হচ্ছে কলেজ মোড়, বাঁদিকেই হচ্ছে টাকি গার্লস কলেজ। সামনে যাচ্ছি ঘাটের দিকে, মানে টাকি রাজবাড়ি। ওকে, সো আমরা চলে এসেছি মোটামুটি এখানকার একটা সুন্দর পর্যটন কেন্দ্র, তাই তো? এটা এইটা টাকি, হাসনাবাদের টাকি হচ্ছে খুবই বিখ্যাত একটা জায়গা, লোকে এখানে আসে, নদীর ধারে আড্ডা মারে, গল্প করে, এরকম একটা ব্যাপার থাকে। ও হোটেলস, হোমস্টে, হোমস্টে, হোটেল সব কিছুই আছে। টাকি পর্যটন কেন্দ্র সামনে লেখা আছে, তোমাদেরকে এক্ষুনি আগে একটা ভিউ দিয়ে দিয়েছি অলমোস্ট ওয়াইড অ্যাঙ্গেলে। চলো দেখা যাক আর কি কি আছে। পিছনে রাজবাড়ি আছে, রাজবাড়িটা ভিডিও তো তুলবে না। এই হলো টাকির রাজবাড়ি, যেটা এটা আর নেই। এটা কি তৈরি হয়েছিল না ইনকমপ্লিট, ভেঙে ভেঙে শেষ হয়ে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এটা কত, 1300 না 1223 খ্রিস্টাব্দ নাকি সামথিং কিছু হবে, মানে বয়ে আছে না লেখাটা একদমই। যাই হোক, এই হচ্ছে টাকির রাজবাড়ি। সো টাকিতে কিন্তু দেখার অনেক কিছু আছে, গানটা একটু থামিয়ে দাও, গানটা থামিয়ে দাও তাড়াতাড়ি। টাকিতে দেখার অনেক কিছুই আছে, বাট আমাদের হাতে সময় একদমই কম আজকে, তাই আজকে আমি পুরোপুরি ঘুরিয়ে তোমাদের দেখাতে পারলাম না। অবশ্যই নেক্সট টাইম আমি তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো, টাকি আসবো আলাদা করে। টাকি অনেক কিছু বলতে গেলে, এখানে জোড়াকালী মন্দির সামথিং, তাই তো? জোড়াকালীর মন্দির আছে, মিনি সুন্দরবন আছে,
বাংলাদেশ বর্ডারের একদম কাছাকাছি যাওয়া যায়, ওটাও আছে, মানে মোটামুটি বোটিং করা যায়। তো বোটিং করা যায় এখানে? হ্যাঁ, বোটিং করা যায়, নদীতে বোটিং করা যায়। সো এইসব অনেক কিছুই আছে, বাট আজকে আমি দেখাতে পারলাম না সব কিছু, তার কারণটা বুঝতেই পারছ, আমাদের হাতে সময় আছে। এখন আমি বেরিয়ে যাবো বাড়ির দিকে, বাড়ি ফিরে যাবো, বাড়ি ফিরে তারপর আবার রিহার্সাল আছে ভাই, রিহার্সাল চাপ লাইফে বহুত চাপ। হ্যাঁ, কালকে চলে এসেছিলাম ঠিকই 11টার মধ্যে, আমাদের রিহার্সালও ছিল, বাট সত্যি কথা বলতে গেলে রিহার্সাল কালকে ক্যান্সেল হয়েছে। আজকে বিকালে হওয়ার কথা ছিল, আজকে মানে আজকে 11 তারিখ, আজকে বিকালে হওয়ার কথা ছিল, আজকেও ক্যান্সেল হয়েছে। আমাদের রিহার্সাল ক্যান্সেল আর ক্যান্সেলই হয়ে যাচ্ছে, কারণ শো নেই ভাই, রিহার্সাল করেও কী হবে। যাই হোক যাই হোক, তোমরা এই ভিডিওটা আমি বেশি বড় বানাতে পারিনি, কারণ টাকি কভার করতে পারিনি, তো কী আর ভিডিও বানাবো। তো যতটুকু দেখাতে পেরেছি সেটুকু নিয়েই একটা ছোট্ট ভিডিও। আর কালকে অ্যাকচুয়ালি সারাদিন আমি রেস্ট নিয়েছি, বাড়িতে ফিরে আর কোনো ব্লগ করিনি কালকে। রাত্রেবেলা আমি 2-3টে শ্যুট করেছিলাম, সেগুলো অন্য ফোনে আছে, মানে ওয়ারেন্টির ফোন দিয়ে। সেটা হচ্ছে ওই আমার মানে আপলোড দিতে কী কী প্রবলেম হচ্ছিলো ওইগুলো নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো যাই হোক, ওটা আর নাই দেখলে কোনো অসুবিধা নেই। সো যত এতক্ষণ এই ফালতু ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ, থ্যাংক ইউ। সো সবাইকে একটা কথা বলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো। সো চলো টাটা ভাই, আবার একটা নতুন ব্লগ শুরু করতে হবে, আজ 11 তারিখের ব্লগ না।